আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য রমজানের স্পেশাল আর একটা মজাদার রেসিপি নিয়ে আসছি। আমরা অনেকে কম বেশি রেগুলার খাবারের মধ্যে অনেক কিছু খেয়ে থাকি, কিন্তু এটা হয়তো কম কম খাই, তাই আমি এটি আপনাদের জন্য নিয়ে আসছি, লুচি। এটি অনেক তুলতুলে, দেখতে অনেক সুন্দর, দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজা। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আমার সাথে থাকবেন। আপনারা এই লুচিটি বিভিন্ন আইটেম দিয়ে খেতে পারেন, যেমন ধরেন চিকেন চিলি, বিফ চিলি, সবজি, তারপর হচ্ছে মাংসের ঝোল, ওইগুলো দিয়ে খেতে অসম্ভব মজা। সকাল বিকাল নাস্তার সাথে খেতে পারেন, এটা কোনো টাইম লাগে না। তাহলে চলুন আমার রেসিপি শুরু করা যাক। আমি এখানে একটা ফ্রেশ ময়দা নিছি 1 কেজি প্যাকেট। আমি এখন একটা সিজারের সাহায্যে এটা কেটে নেব। আমি কাটার পর পুরো ময়দাগুলো রেখে দিব একটা কালিতে। আমার ডালা হয়ে গেছে, আমি এর মধ্যে অ্যাড করতেছি 1 চা চামচ সুগার। এখন সবগুলো মিক্স করবো একসাথে। মিক্স করার পর আমি এখানে লবণ দিয়ে সিদ্ধ করে রাখা গরম পানি নিছি, প্রায় 1 কাপ, বড় কাপ নিয়ে। আমি এখানে অল্প অল্প করে ঢালবো, 1 চামচের সাহায্যে মিক্স করব। আমার পানিটা পুরো বেশি গরম, সেজন্য আমি হাত দিয়ে করতেছি না। পানিটা একদম অল্প অল্প করে অ্যাড করবেন। আমি এভাবে করে একটা ডু তৈরি করে নিব। আমি একটা ডু তৈরি করে নিচ্ছি। আমি এভাবে করে একটা ডু তৈরি করে নিছি। আমার এখানে প্রায় 1.5 কাপ পানি লাগছে, বড় কাপ নিয়ে। আপনার কাইটা ভালো করে মতবেন, নাহলে লুচিগুলো ভালো হবে না। আমি এখান থেকে লুচির জন্য অল্প অল্প করে ডু নিয়ে নিচ্ছি, এভাবে করে এই সাইজে নিব। আমি এভাবে করে সবগুলো কেটে নিব। আমার এখানে 1 কেজি ময়দার প্যাকেটের মধ্যে 30টি ডু হয়েছে, দেখুন। আমি এখন এগুলো বেড়ে নিব। আপনারা চাইলে ময়দার পরিমাণটা কম দিয়ে আরও কম করতে পারবেন। আমি এখন একটা ফ্রিজ সাহায্যে লুচিগুলো খুব সুন্দরভাবে বেড়ে নিব। প্রথমে আপনারা এরকম করবেন যাতে সমান হয়। আমি এখানে কিছু ময়দা নিছি, ময়দা একটু মিক্স করব যাতে লেগে না যায় নিচে। এখন আমি আস্তে আস্তে ভাবে এটা বেলব। আমি আসলে এত ভালো বেলতে পারি না, অনেকে একবারে এক ভুল করে ফেলে, আমার একটু সময় লাগে। আমার বেলা হয়ে গেছে, দেখুন, আমি মোটামুটি খারাপ হয় নাই। আমি এভাবে করে বাকিগুলো বানিয়ে নিচ্ছি। আমার সব লুচিগুলো বেলা হয়ে গেছে, এভাবে করে আমি এখন ভেজে নিব।
আমি এই চুলা একটা ফ্যান বসে দিছি, এর মধ্যে প্রায় 4 কাপের মধ্যে তেল দিছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেলে রাখা আর লুচি। আস্তে করে দিবে, নাহলে তেলটা ছিটকে যাবে। ভেবে করে কোন দিশা যে একটু হালকাভাবে নেড়ে দিবেন, একদম ফুল উঠবে। দেখুন কত সুন্দরভাবে ফুল উঠতেছে। নিচের পাটটা একটু লাল হওয়ার জন্য অপেক্ষা করব। খুব অল্প সময়ের মধ্যে রেডি হয়ে গেল আমার মজাদার তুলতুলে লুচি। এটি খেতে অসম্ভব মজা, আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টসে জানাবেন অবশ্যই। আর এটি আপনারা সকাল নাস্তা বিকাল নাস্তার সাথে খেতে পারেন। এটি সবজি, তারপর চিকেন চিলি, বিফ চিলি, মাংসের ঝোলের সাথে আপনারা খেতে পারেন অবশ্যই। দেখুন কত সুন্দর ফুলে কত বড় হয়েছে। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার সাথে থাকবেন। দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটি। ভালো লাগে অবশ্যই বন্ধু আপনার সাথে শেয়ার করবেন। তাহলে আজকের মতো বিরিয়ানি।